শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বাড়ি বাড়ি খাবার সরবরাহকারী একটি বেসরকারি সংস্থার কর্মীরা বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে খাবার সরবরাহ বন্ধ করে দিল। তাদের দাবি, যেভাবে পেট্রোলের শুল্ক বৃদ্ধি হয়েছে তার ফলে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারা পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। এছাড়াও তারা জানান, 6 থেকে 10 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে অতিরিক্ত 6 টাকা, 10 কিলোমিটারের ঊর্ধ্বে 10 টাকা প্রতি কিলোমিটারে দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবি জানানো হয়। দাবি, বিগত 3 বছর ধরে আমরা সুইগি কোম্পানিতে কাজ করছি, করোনা গেছে, আমফান গেছে, রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে মানুষের দরবারে আমরা খাবার পৌঁছে দিচ্ছি, কিন্তু কোম্পানি আমাদের দিকে একবারও মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। কোম্পানির কাছে আমরা টাইম চেয়েছি। আমাদের আজকে ধর্মঘটটা করার কোনো মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য ছিল কোম্পানি আমাদের কথাটা শুনুক একবার, কিন্তু কোম্পানি কোনো রকম আমাদের কথা শুনছে না। কোম্পানি আমাদের কাছে টাইম চাইছে, কন্টিনিউ টাইম চাইছে। কোম্পানিকে আমরা টাইম দিয়েওছি, কিন্তু কোম্পানি আমাদেরকে নেক্সট বলেছিলো যে 4 দিন আমাদেরকে, 5 দিন সময় দাও, তারপর আমাদেরকে তোমাদের সলিউশন বার করে দেবো। 5 দিন আমরা সময় দিয়েছিলাম, তারপর আমাদের কোনো সলিউশন আসেনি। তারপরে বলছে আবার ডেটের পর ডেট, টাইমের পর টাইম দিচ্ছে, কিন্তু এরকম করে তো হয় না। আমাদের প্রত্যেক দিন সকালবেলা কাজে বেরোচ্ছি, পেট্রোল পাম্পে যাচ্ছি, যেটা থাকছে 115 টাকা, আজকে হয়ে যাচ্ছে 116 টাকা, আবার পরের দিন যাবো 117 টাকা। একটা পেট্রোল 1 লিটার গাড়িতে আমাদের হয় না। আমাদের মোটামুটি 200-300 টাকা করে পাঁচ সব ছেলে কাজে পেট্রোল লাগে। সকাল 8টার সময় আমরা কাজে বেরোই, রাত্রি 12টার সময় আমরা সবাই কাজের থেকে ফিরি। রাত্রি 12টার সময় আমরা ফিরি, তারপরেও কোম্পানি আমাদের দিকে ফিরিয়ে মুখ ফিরে তাকাচ্ছে না। আমাদের দাবিগুলো হচ্ছে কিলোমিটারে 5 কিলোমিটার 6 কিলোমিটার ওপর থেকে 5 টাকা করে আমাদের দিতে হবে এক্সট্রা, 6 টাকা করে এক্সট্রা দিতে হবে, আর হচ্ছে আমাদের 10 কিলোমিটার ওপরে 10 টাকা করে দিতে হবে। তা এইসব দাবিগুলো নিয়ে আমরা এখানে বিক্ষোভ করছি। বাড়ছে, আমাদের দাম বাড়ছে না কেন? সুইগি কোম্পানি জবাব দাও, 5 কিলোমিটার 6 টাকা করে এক্সট্রা দিতে হবে, 5 কিলোমিটার ওপর 6 টাকা করে এক্সট্রা চাল বাড়াতে হবে, আমাদের ইনসেন্টিভ টাকা চাল বাড়াতে হবে। আমরা বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।